Assalamu alaikum. I'm Paris Eshti, France. একটা খুব সুন্দর মল এবং এখানের মলগুলো এত সুন্দর করে তারা এক একটা খাওয়া সাজিয়েছে যেটা খুবই মুখরোচক এবং দেখতে যেমন ওদের ডেকোরেশন সেরকম ওদের সুন্দর টেস্টি খাওয়া এটা ওদের একটা খুব ফেমাস কেক সো এগুলোও এক একটা খুবই মজার ডেসার্ট দেন ওদের সালাদ বার এবং এভরিথিং এখানে আছে মানে এটা শেষ করতে পারবো না পুরো এখানে ভিডিও করে ওদের ভিডিওগুলো মানে আমি কিছু কিছু খাবারের জিনিসগুলো ইয়ে করছি দেখাচ্ছি It takes a milkshake or onik moller burgers onik kichu ache dukantar naam holo Brindis cafe amra ekhane je jinish gulo kheyechi shegula ekhon dekhaacchi shudhu ekta restaurant theke arekta restaurant decoration gula bujhe shesh korte parbo na ami je shake gulo kheyechi shei shake gular naam gulo ekhane dekhaacchi ওদের ভাষায় লেখা সো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ব্র্যান্ডিস আবার ওদের বাইরেও বসার জায়গা আছে এখান থেকে ইন্ডিয়ানা একটা আছে যেখানে সব বুফে খাওয়া যায় যতটুকু করে আমি পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্যারিসের একটা খুব নাম করা একটা মল এটা আমি আছি দোতলায় এটা নিচে আসলে যে প্যারিস যে অনেক স্টাইলিশ একটা দেশ ফ্যাশনের দিক থেকে পারফিউমের দিক থেকে কসমেটিক্সের দিক থেকে যেদিক থেকেই বলেন না কেন অনেক সুন্দর একটা আমার পছন্দের দেশ আর অনেক ভিডিও নিয়ে আমি আসবো আজকের মতো একটু এই পর্যন্তই দেখাতে চাচ্ছি আর কয়েক আরও জাস্ট কয়েকটা রেস্টুরেন্টের দিকে আছে একটা মজার জিনিস আছে এখানে সেটা হলো তারা অ্যালকোহলের বোতলগুলোকে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে যেটাকে মনে হয়েছে অনেক সময় যে জুস বাট আসলে ওরা ডেকোরেশনের জন্য জাস্ট এটাকে ইউজ করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু কাছে নেওয়ার চেষ্টা করছি এজ এ হোল এটা একটা শোকেসের মতো ওরা সাজিয়েছে চলে যাচ্ছি ফিরে যাচ্ছি আরো কয়েকটা রেস্টুরেন্টের দিকে আপনাদের এই এটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যেখানে যে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের আমি নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কে থাকি আমাদের নিউ ইয়র্কেও এই ফাইভ গাইজ দোকানটা আছে অনেক ব্র্যান্ড যেটা পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে কোথাও না কোথাও কোনোভাবে আল্লাহ হাফেজ